ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. সম্মানিত দিনী বোন টাইপিং করেছেন যে ইসলামের দৃষ্টিতে মহিলাদের বয়সের পর্দা সম্পর্কে মতামত জানতে চেয়েছেন। আল জাওয়াব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা মহিলাদেরকে তাদের আপাদমস্তক পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সৌন্দর্য মণ্ডিত করেছেন, আকর্ষণীয় করেছেন, আর সেই সাথে সাথে শরীয়তে বেশ কিছু বিধানও তাদেরকে দেওয়া হয়েছে, তারা যেন যত্রতত্র চলাফেরা না করে। অনুরূপভাবে কারো সাথে, পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়, সেটা যেন ইনিয়ে বিনিয়ে অথবা একেবারে নম্র কণ্ঠে, প্রয়োজনে অতিরিক্ত কোনো কথা ইত্যাদি যেন না বলে। তাহলে হবে কি, যে সমস্ত পুরুষের হৃদয়ে রোগ আছে তাদের সেই রোগটা আরও বেড়ে যাবে, যেটাকে মনের রোগ বলা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এটা হলো দুনিয়াবী বিষয়াদি। বাকি হলো যে দ্বীনের সম্পর্কে, দ্বীন সম্পর্কে যদি জানতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি নারীর জন্য নারী শিক্ষক না পাওয়া যায় অথবা যত্রতত্র যেখানে সেখানে যেই কোনো বিষয়ই হতে পারে, সেটা চিকিৎসা হতে পারে, যেখানে নারীর সাপোর্ট নেই, মানে একজন নারী একজন নারীর ডেলিভারি করাবে, মনে করুন একজন নারী অস্ত্রোপচার করবে ইত্যাদি, অথবা একজন নারী একজন নারীকে শিক্ষা দেবে, এইগুলো যদি অ্যাভেলেবেল না হয় তো সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হলো যে যদি বাধ্য হয় এমন ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এই নারীর সাথে একজন মাহরেম ব্যক্তি থাকবেন। মনে করুন ডাক্তারের কাছে গিয়েছে, মহিলা ডাক্তার পাওয়া গেল না পুরুষ ডাক্তারের কাছে, তো সেই ক্ষেত্রে যেন নির্জনে না হয় একজন মাহরেম পুরুষ থাকে যেন তার সাথে। এটা হলো অবস্থার প্রেক্ষাপটে হুকুম আলাদা আলাদা হয়ে যাবে। আমরা যদি এভাবে বলি, যেটা আপনি জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিতে, যেহেতু তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো নারী যদি নারী শিক্ষক না পাওয়া যায় তো সেই ক্ষেত্রে পুরুষ থেকে সে শিক্ষা গ্রহণ করতে পারবে। তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই পর্দার সাথে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের থেকে পর্দা গ্রহণ করেছেন, তার মানে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীকে স্পর্শ করেননি, তার স্ত্রীগণ ব্যতীত, মানে ভিন্ন নারীকে আর কি। অনুরূপভাবে মক্কা বিজয়ের সময়ও নারীরা, তারা একটা ভিন্ন জায়গাতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো সাউন্ড দিয়ে তাদের কাছে পর্যন্ত পৌঁছাতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি অনেকগুলো প্রশ্ন করেছিল নবীজিকে, এবং সম্পর্কে যেহেতু বড় হয়, কোরআনুল কারীমের যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, আপনি মহিলাদের থেকে বায়াত গ্রহণ করেন, ইউবায়ুনাকা আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা ওয়ালা দাহুননা ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না। এই আয়াতের মধ্যে, সূরা মুমতাহিনের মধ্যে, যাই হোক সেটি আরেকটি আলাদা বিষয়। তো এক্ষেত্রে যদি কোনো নারী কোনো পুরুষের কাছ থেকে যদি শিক্ষা গ্রহণ করতে হয়, সেটি দ্বীনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, অন্যান্য শিক্ষার ক্ষেত্রে তো আরো সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, দ্বীনী শিক্ষার ক্ষেত্রেও মনে রাখতে হবে যে এই ওহির জ্ঞান অর্জন করতে হলেও পুরুষের থেকে সম্পূর্ণ পর্দার সাথে এবং এককভাবে না করা, এককভাবে যে একজন পুরুষের জন্য একজন নারীর জন্য একজন পুরুষই শিক্ষা দিচ্ছেন পর্দার অন্তরাল থেকে, এটিও করা উচিত নয়। বরং এই যদি কখনো একক হয়
হাদিস অনুযায়ী যেখানে বেগানা শয়তান মানুষের উপর খুব বেশি কব্জা করে ফেলে যখন কোনো নীরব জায়গায় কোনো একজন নারী এবং কোনো পুরুষ একত্রিত হয়। অতএব যদি এমনটি হতে হয় তাহলে সেক্ষেত্রে যেন কোনো মাহারেম পুরুষ থাকে। আর এছাড়া যদি একাধিক নারী হয়ে থাকে, পর্দা তো সবসময়ের জন্যই, একজন পুরুষ থেকে একজন নারী, একজন পুরুষের জন্য যেমন 14 জন নারী ব্যতীত সমস্ত নারী দেখা দেওয়া যেমন তার জায়েজ নেই, সূরা নূরের নূরানি হুকুম আছে 30 নম্বর 31 নম্বর আয়াতে, অনুরূপভাবে একজন নারীও তিনি 14 জন পুরুষ ব্যতীত 15 নম্বর পুরুষ থেকে বা 15 নম্বর পুরুষ থেকে নিয়ে সারা পৃথিবীর পুরুষ তার জন্য দেখা হারাম। অনুরূপভাবে একজন পুরুষের জন্য 14 জন নারী ব্যতীত 15 নম্বর নারী থেকে শুরু করে পৃথিবীর সমস্ত নারীদেরকে নারীদেরকে দেখা এবং সৌন্দর্য অবলোকন করা বা স্বাদ গ্রহণ করা হারাম বিবাহ ব্যতীত। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ তাআলা নারীকেও পর্দার কথা বলেছেন, পুরুষকেও পর্দার কথা বলেছেন। কোরআন কারিমে সূরা নূরের মধ্যে 30 এবং 31 নম্বর আয়াতে আলাদা আলাদা করে নারীকেও বলা হয়েছে কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, অনুরূপভাবে পুরুষকেও বলা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যাই হোক, শুধুমাত্র ইঙ্গিত দিলাম, আমি বিস্তারিত ডিটেলস বললাম না। তো এই যদি হয় নারীর ক্ষেত্রে পাবন্দি, পুরুষের ক্ষেত্রে পাবন্দি, তাহলে এই পাবন্দি সবসময় থাকবে, 24 আওয়ার্স থাকবে, চাই সে যেই শিক্ষাই গ্রহণ করুক না কেন, যেই কারিকুলাম যাই কিছু সে গ্রহণ করুক না কেন। আচ্ছা, এরপরে বিষয় হলো যে বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ বিভিন্ন নেটের মাধ্যমে ভাইয়েরা বোনেরা যেমন দিন শিক্ষায় আগ্রহী হয়েছেন, আবার এর মাধ্যমে এটাকে ব্যবহার করে কেউ খারাপ কাজেও এটাকে ব্যবহার করতেছে, কে কোন কাজে ব্যবহার করলো সেটাই হলো মূল বিষয়। তবে আলহামদুলিল্লাহ দিনের বহুত বড়, যদিও এগুলো যারা বানিয়েছে দিনের খেদমতের জন্য তারা বানায়নি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে বহু দিনের খেদমত হচ্ছে। অতএব কোনো ব্যক্তিগত কোনো কারো সাথে চ্যাটিংয়ে না গিয়ে বরং যদি গ্রুপের মধ্যে কোনো পুরুষ শিক্ষক যদি শিক্ষা দেয় তাহলে অবশ্যই সেটি গ্রহণ করা যেতে পারে, কারণ এখানে সমষ্টি। অতএব যেগুলো একাডেমিক প্রতিষ্ঠানগুলো সেখানেও একই পরিস্থিতি, সেখানেও একাধিক নারীরা একজন পুরুষের কাছে পর্দার অন্তরাল থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। অনুরূপভাবে অনলাইন জগতেও একইভাবে একাধিক নারীরা বা সম্মিলিত নারীদের গ্রুপেও যে কোনো একজন পুরুষ পর্দার অন্তরাল অথবা এভাবে করে ইথারের শক্তির অন্য প্রান্ত থেকে সমষ্টিগত গ্রুপে থেকেও শিক্ষা গ্রহণ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এ মুসলিমের মধ্যে নর আছে নারীরাও আছে, অর্থাৎ নর এবং নারী উভয়ের জন্য দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করা ফরজ। আমরা শরীয়তের বিধিবিধান মানার আগেই তা অনেক ইস্যু আমরা বের করে ফেলি যেটা কি জায়েজ কিনা, মানে সাধারণ একজন মানুষও তিনি হয়তো এই ফতোয়া দিয়ে ফেলবে, অথচ তার দ্বারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত ভায়োলেশন হচ্ছে অনলাইনে অফলাইনে, কত চোখের খেয়ানত হচ্ছে সে বিষয়ে তেমন একটা খেয়াল বা দৃষ্টিপাত করা হয় না, কিন্তু সাধারণতভাবে দিনের ব্যাপারে সামান্য একটু মানে দিন শিক্ষার পথে প্রতিবন্ধকতার জন্য যা কিছু করা প্রয়োজন অনায়াসে প্রথমবারই একেবারে মুখ দিয়ে অনায়াসে সে বিষয়গুলো আসে। অথচ আমরা এটা স্বাভাবিকভাবে দুনিয়াবি একটা ক্যালকুলেট করলেও আমরা বুঝি যে বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থকে বলি দেওয়া যায়, মানে একটা কথা, প্রচলিত একটা কথা। তো এটা তো স্বাভাবিকভাবেই, আমি 10 টাকা হারিয়ে যদি 100 টাকা পাই মানে লজিক, 10 টাকা হারালাম কিন্তু পেলাম তারও 90 দেরহাম মানে 90 টাকা পেলাম, তো এটা আমার বেনিফিট না, মানে 1-2 টাকার বেনিফিটটাও আমরা বুঝি, আমার 2 টাকা বেনিফিট হবে সেটাও আমরা ক্যালকুলেট করে সেটা ভালো বুঝি এবং এটাকে খাসারা মনে করি না। অথচ কোরআন শিক্ষা করা অথবা দিনী মাসলা মাসাইল শিক্ষা করা, অনেক নারীরাই দেখা যাবে যে ঘন্টার পর ঘন্টা সে অনলাইনে অফলাইনে ইউটিউবে গুগলে ফেসবুকে সময় দিচ্ছে, হাজার পুরুষ দেখতেছে, গান শুনতেছে, বিভিন্ন রকমের সময় কাজে ব্যয় করতেছে, কিন্তু দিনই শিক্ষার ক্ষেত্রে তখনই তার প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যে আমি এখন কি ভয়েস করে কি আমি এটা জানতে চাইব কিনা, কারণ আমার বয়সে পর্দার খেলাফ হবে। তাহলে
গোপনে অনায়াসে নিভৃত নীরবে চোখের যে সমস্ত গুণাগুলো হচ্ছে আর সেগুলো যে হৃদয়ে বাসা বাঁধতেছে সে ব্যাপারে সে উদাসীন। দিনের কোনো মাসলা মাসাল কিভাবে শেখবো, আমার কণ্ঠ তো পরপুরুষ শুনবে পর্দার লঙ্ঘন হয়ে যাবে। এটা হলো দিনী শিক্ষার প্রতিবন্ধকতার জন্য এক ধরনের জ্ঞান এটি। তবে আলহামদুলিল্লাহ কেউ যদি এর থেকে উত্তীর্ণ হতে পারে এবং সে যদি নিজেকে সব জায়গাতেই, মানে আমাদের লোক সমাজে কিছু লোক আছে না যে শুধু মসজিদে যায় না করোনার ভয়, কিন্তু বাজার ঘাটে মার্কেটে অহরহ সে যাচ্ছে, মানে করোনা শুধু মসজিদে বাজার ঘাটে নেই, মসজিদে জামাতে যায় না করোনা হতে পারে। মাসলা জিজ্ঞেস করে আমাদের কাছে এরকমের যে এখন মসজিদে না গেলে কোনো সমস্যা কিনা করোনা, তো তার উত্তর কি? উত্তর হলো যে তিনি তিনি কি মার্কেটে যান কিনা, দোকানপাটে যান কিনা। যদি দোকানপাটে না যান, একেবারে ঘরেই সবসময় কন্টিনিউ থাকেন, তাহলে ঘরে নামাজ আদায় করবেন। কিন্তু দেখা যায় যে না, উনি পার্টিতে যাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, দোকানপাটে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, শুধু মসজিদে যাওয়ার ক্ষেত্রেই প্রতিবন্ধকতা। তো এগুলো শয়তানি খোড়া যুক্তি ব্যতীত আর কি হতে পারে? ঠিক অনুরূপ ভাবে দিন শিক্ষার ক্ষেত্রে নারীরা হোয়াটসঅ্যাপের জগতে বলেন অথবা অনলাইনে বিভিন্নভাবে দিন শিক্ষা করার মাশাআল্লাহ হাতের মুঠোয়, কিন্তু এই সামান্য ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে এনে দিনী শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করা হয়, আর সেখানে এই জাতীয় ঠুনকো সুতো বা রিজন দাঁড় করিয়ে এই মহান শিক্ষা থেকে বঞ্চিত নিজেকেও রাখা হয়। অথচ তার জ্ঞান কিন্তু গরিমা, তার দিল ও দিমাগ কিন্তু থেমে নেই, সে কিছু না কিছু ভাবতেছে, কিছু না কিছু করতেছে। অতএব মনটাকে কাজ দিন, আপনি যদি মনটাকে যদি দিনই কাজে দিনই লাগাম না দেন, তাহলে সেটি কিন্তু অন্য কাজে ব্যয় হবেই, আপনাকে অনলাইনে অফলাইনে সেটা কিন্তু অন্য কাজে ব্যস্ত রাখবে। অতএব ফাস আলু আহলা জিকির ইন কুনতুম লা তাআলামুন, আয়াত অনুযায়ী যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করুন। অতএব যদি এই রকমের নারীদের থেকে কোনো বিষয় না পাওয়া যায়, তাহলে পুরুষের থেকে এই দিনী জ্ঞান আপনাকে আহরণ করতে হবে। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস সওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।